সকাল 7টায় উঠি, এর থেকে আর কত তাড়াতাড়ি উঠবো? দেখো, এর আগে ওঠো, না হলে এই যে রোজ দেরি হয়ে গেল দেরি হয়ে গেল এগুলো বলবে না। সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানো? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন। তো তোমার কি মনে হয়, আমি সকালবেলায় বেরোই, ঘুরতে যাই, আমি কাজে যাই, অফিসে একটু 19-20 হলে না বস গাদুন দেয়, তা আবার তেহাজ যোগ করে। অর্চনা, তোমার হলো? এই না না, তোমার ব্যাগ, অত দেরি হয়ে গেল। একটু আগে উঠলেই তো হয়, সকাল 7টায় উঠি, এর থেকে আর কত তাড়াতাড়ি উঠবো? দেখো, এর আগে ওঠো, না হলে এই যে রোজ দেরি হয়ে গেল দেরি হয়ে গেল এগুলো বলবে না। হ্যাঁ, সেই 7 সকালে উঠবো, সারাদিন কাজ করব, আবার মুখ বুজেও থাকবো। আহা, এত রাগ করছো কেন? দেখো, 9টা বেজে গেছে, আমি এখন আসি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, আজকে একটা মিটিং আছে, মিটিংটা হয়ে গেলেই চলে আসবো। ওকে, আসছি। না যাই, কাজ করতে হবে। অর্চনা, আমি চলে এসেছি। হ্যাঁ, হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার বাড়ছি। বাহ, আজকে যা খাওয়াটা হবে না! যা, টাইমটা চলে গেল তো, একটু হাওয়া করো না। আচ্ছা, করছি, আরো আসছি। কি ব্যাপার, কদিন ধরে দেখছি মুড অফ, কিছু কি হয়েছে? সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানো? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে ছুটি দেবে সেই যত্ন। তুমি কি বলতে চাইছো? মেয়েরা কিরকম সংসারকে আগলে রেখে নিজের জীবনটাকে পার করে দেয়, নিজের জীবনকে নিঃশেষ করে দেয়, তবুও কারোর মায়া হয়।
আচ্ছা, কি নিয়ে তোমার কষ্ট হয়েছে বলবে? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোব। কি ব্যাপার, খোকা কই? ওকে মায়ের ঘরে শোয়ালাম, বললো ঠাকুমার সাথে শোবে। এই বাবা, 9টা বেজে গেছে। ও আজ তো সানডে, কোনো ব্যাপার না। অর্চনা, এ অর্চনা, অর্চনা, কি ব্যাপার, তুমি ব্যাগ গুছাচ্ছো কেন? আমি মুক্তি চাই। মুক্তি চাই মানে তুমি কি বলতে চাইছো? সকালে ঘুম থেকে উঠে কাজ, খাওয়া, আবার রাতে ঘুম, আবার সকালে উঠে কাজ, আমি আর পারছি না। সবাই তাই করে, এটাই তো সংসার। আমাকেও তো সকাল 9টার সময়, তোমার অফিস 10টায় বলে তুমি 8টায় উঠে 9টায় বেরো, আর আমি তারও আগে 7টায় উঠি। হ্যাঁ তাও ঠিক। তোমার অফিসে যাওয়ার পরে ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি করানো, তারপর আবার সংসারে রান্না, আবার ছেলেকে স্কুল থেকে আনা। তুমি তো আসো সেই রাত 8টায়, এসে চা দাও, তারপর আবার রান্না, খাওয়া, সে ঘুমাতে ঘুমাতে সেই রাত 11টায়। আচ্ছা, তো তোমার কি মনে হয়, আমি সকালবেলায় বেরোই, ঘুরতে যাই, আমি কাজে যাই, অফিসে একটু 19-20 হলে না বস গাদুন দেয়, তা আবার দেহাজ যোগ করে? দেখো আমি কটা দিন একা থাকতে চাই, সমস্ত দায় দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই। আসি, খোকাকে মা 4 দিন দেখবে বলেছে। গঙ্গা দেখছিস, গঙ্গা গিয়ে ঝাঁপ মারবি নাকি? ধর তুইও না, অনিমেষ আমাকে সব বলেছে, তুই বেকার বেকারই ওর উপর রাগ করছিস। হ্যাঁ, সব পুরুষের কাছেই নারীর যত্ন বেকার। আচ্ছা বলতো দাদা, বিয়ের আগে কি আমার বাড়িতে কম যত্ন হতো? হ্যাঁ তা হতো, মা বাবা তো তোকে কম যত্ন করতো না, তুই ছোট বলে। কিন্তু বুঝতে হবে সংসার মানেই দায়িত্ব। আচ্ছা সব যত্ন কি আমিই করব? সংসার মানেই তো যত্ন, মা বাবা আমাদের কম যত্ন করত, কিন্তু তার বদলে তারা কি সেই পরিমাণ যত্ন পেয়েছে, বিশেষ করে বাবা? আসলে আমরা সাইলেন্স স্যাক্রিফাইস করি। একই তোমরা এখানে? আরে অনিমেষ যে তোমার কথাই হচ্ছিল তখন ধরে। অর্চনা, তোমার কথা এখন আমার কানে বাজে। যত্ন হারায় মেয়েরা, আর আমরা সকালে বেরিয়ে অফিসে ক্লায়েন্টের খিস্তি, আর অন্যদিকে বসের খিস্তি, আর আর ফেরার সময় তো অফিস টাইম, সেই ধাক্কা ধাক্কি করে ট্রেনে উঠতে হয়, আর আর জায়গা না পেলে, জায়গা না পেলে ওই 1.5 ঘন্টা দাঁড়িয়ে আসতে হয়। আচ্ছা তুমি দুপুরে 1টার পর কি করো?
ওই বাবুকে ঘুম পাড়াই, আর সঙ্গে আমি একটু ঘুমোই। তারপর 6টা থেকে চলে সিরিয়াল, মানে বিনোদন। আর আমাদের আমাদের বিনোদন বলতে কিন্তু ওই শুধু ওই সানডেটা। আসলে আমাদের দুজনের যত্ন করার ধরন দুরকম। তুমি গোটা সংসারে মানুষদের যত্ন করো, আর আমি সংসারটার যত্ন করি। সরি, আমার সত্যিই ভুল হয়ে গেছে। যা, তোর বাড়ি যা। সংসার মানে যত্ন কর, সংসার মানে তাই। যা বাড়ি যা। হে হে।